এটা শাহ জালালের জমিন, শাহ মাকতুমের জমিন, ফয়জুল করিমের জমিন, এটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ কথা কন ঠিক কিনা? এটা মুসলমানের জমিনের ভিতরে, এই মুসলিম জমিনের ভিতরে হিন্দু থাকবে কোনো বাধা নাই, খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু উলামায়ে কেরামদের একটাই কথা, সব বিতর্মীরা থাকতে পারবে, কিন্তু মুসলমানের জমিনে কোনো নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী কাদিয়ানীরা থাকতে পারবে না, কথা কন ঠিক কিনা? নাস্তিকতা নিবাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিবাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, কোদা দ্রোহী চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, কথা কয় না, কথা কয় না? দূর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالذكر الحكيم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الشد مولاي كريم একটু জিকির করব আমরা যেখানে আছি আমরা খুশি না বেজার সকলে জোরে বলি খুশি না বেজার আমরা সুস্থ আছি তো সবাই আলহামদুলিল্লাহ আমরা যে সুস্থ আছি কে রেখেছেন আওয়াজ করে বলুন যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর এত বড় এক নিয়ামত দান করলেন ওই আল্লাহর স্মরণের দরকার আছে না নাই এই জন্য সকলে মহাব্বতের সাথে একটু জিকির করব আর আমরা যদি আপনারা বেয়াদবি না মনে করেন সন্তান হিসেবে মুরব্বী বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব আমরা ফাঁকা জায়গাগুলো বরট করে একসাথে জমট হয়ে বসে ঠান্ডাও লাগবে না পরিবেশ সুন্দর দেখা যাবে উলামায়ে কেরামদের সম্মানার্থে মজলিস সুন্দরার্থে আমরা সকলে একই সাথে জোরে মিলে বসি ভাই কেউ ফাঁকা জায়গা না রাখি ভাই কেউই ফাঁকা জায়গা না রাখি সকলে জমট হয়ে বসি
আর মহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্য বাহির রওজাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজ মহতী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকর আরসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পরদর অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি শুকুর সেই মহান দয়াময় রব্বুল আলমিনের দরবারে, যে মহান দয়াময় রব্বুল আলমিন অত্যন্ত দয়ার মায়া করে, ভালোবেসে মহাব্বত করে, দুনিয়াবি সমস্ত জামেলা থেকে হেফাজত করে, কুরআন ও হাদিসের মজলিস, হযরত উলামায়ে কেরামদের মজলিস তথা জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য মহান মালিকের দরবারে শুকুর আদায়িতে মুসলমান হিসাবে ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারী সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক রব্বুল ইজ্জত জুল জালাল আমার মতো আপনার মতো কত ভাই অসুস্থ অবস্থায় হাসপাতালের প্যাসেঞ্জার হয়ে আছে, আছে না নাই, জোরে বলেন আছে না নাই, কেউ আইসিউতে, কেউ সিসিউতে, কেউ ইমার্জেন্সিতে, কেউ অপারেশন থিয়েটারে, শুধু তাই নয় অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সের ভিতরে আছে, হাসপাতালের দিকে যাচ্ছে, কথা কন এই মুহূর্তটা আছে না নাই, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছেন কে, আওয়াজ করে বলুন কে, এজন্য শুকর আদায় করি বলুন আলহামদুলিল্লাহ। আজ রওজাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ইসলামী মহাসম্মেলন পেয়ে আমরা খুশি না বেজার, আওয়াজ করে বলুন খুশি না বেজার, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমরা আজ এমন এক সময় এখানে উপস্থিত হয়েছি যেই সময় এই সোনার দেশের সোনার যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য সর্বাগ্রে ষড়যন্ত্র চেষ্টার প্রচেষ্টা চালায় একদল বেঈমান জমিনের ভিতরে আছে না নাই, আজ যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য আজ যুবকদের হাতে মদের বোতল তুলে দেওয়া হয়েছে, আজ যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য যুবকদের হাতে ইয়াবা তুলে দেওয়া হয়েছে, আজ যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য যুবকদেরকে তাসের আড্ডায় লেলিয়ে দেওয়া হয়েছে, আজ যুবকদেরকে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, খেলায়, উম্মাদানলায় ব্যস্ত করে দিয়ে, আজ যুবকদেরকে ইয়াবায়, মদের আড্ডায় লেলিয়ে দিয়ে বিশ্বব্যাপী থেকে মুসলমানের নাম নিশানা মুছে দেওয়ার জন্য সর্বাগ্রে ষড়যন্ত্র চেষ্টার প্রচেষ্টা চালায় একদল জমিনের ভিতরে বেঈমান আছে না নাই। আমরা চান্দিনা এলাকার মুসলমান যুব সমাজকে বলতে চাই, এ মুসলিম যুব সমাজ জাগ্রত হতে হবে, এ মুসলিম যুব সমাজ তোমাদেরকে মদের আড্ডায় পাগল হলে হবে না, জুয়ার আড্ডায় পাগল হলে হবে না, খেলায় উম্মাদানলায় ব্যস্ত হলে হবে না, আজ যুবকদেরকে খেলা আড্ডা, তাসের আড্ডা, জুয়া, মদ, সুদ, ঘুষ সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের ছায়া তুলে আসতে হবে, কথা কন ঠিক কি না, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, ঘুষ, সুদ সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন কোরআনের ছায়া তুলে কারা কারা আসতে রাজি, দুটো হাত মাওলার তুলে দেখায় দেই, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, বলে বলে যাও, আল হাদিসে
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকে ইসলামী মহাসম্মেলন পেয়ে আপনারা খুশি না বেজার? অন্তর থেকে বলবেন, আমাকে খুশি করার জন্য বলার কোনো প্রয়োজন নাই। আজকে তাফসিরুল কোরআন মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? এই খুশির আওয়াজ এইটা, আওয়াজ করে বলুন খুশি না বেজার? হে মুসলমান গো, যদিও চান্দিনা এলাকার মুসলমান খুশি, কিন্তু মুসলমান এই জমিনের ভিতরে কিছু নামদারি মুসলমান এমন আছে যারা তাফসিরুল কোরআন মাহফিলের শব্দ শুনলে পরে এদের গায়ের ভিতরে চুলকানি আরম্ভ হয়ে যায়, কথা কয় না। এই জমিনের ভিতরে কিছু কুলাঙ্গার আছে যাদের তাফসিরুল কোরআন মাহফিলের আওয়াজ শুনলে পরে এদের গায়ের ভিতরে চুলকানি হয়, মনে হয় কে যেন শরীরের ভিতরে আগুন ধরাইয়া দিছে। কেন তাফসিরুল কোরআন মাহফিলের তো কেন ভয় পায়, তো কেন ভয় পায়? কারণ কি, ব্যাপারটা কি, এ মুসলমান ঈশার নামাজের পূর্ব মুহূর্ত সময় কেন তাফসিরুল কোরআন মাহফিলকে ভয় পায় জানো? মুসলমান যুবক এজন্যই ভয় পায়, ঈশার নামাজের পূর্বে এখানে সংক্ষিপ্ত সময় আলোচনা করেছিলেন, এই চান্দিনা দেবিদ্বার থানার অন্তর্গত বাগুর গ্রামের কৃতি সন্তান হাজি মোহাম্মদ লিটন সরকার, কথা কন ঠিক কিনা? আপনারা অন্তর থেকে জবাব দিবেন, বলেন তো গত 2-3 বছর আগেও কি এই হাজি মোহাম্মদ লিটন সরকার এমন ছিল নাকি? কথা কয় না, এমন ছিল নাকি? কিন্তু গত বছর মনে হয় হজ করে আসছে, আমার বাড়ি দেবিদ্বার, যদি থাকি কুমিল্লা, আমার দেবিদ্বারের একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল ভাই, এখানের আমাদের দেবিদ্বার বাগুরের বাগুর গ্রামের হাজি মোহাম্মদ লিটন সরকার ভাই, ওরা একই সাথে হজে গিয়েছে। হজ থেকে আসার পর আমি শুনলাম একই সাথে তারা যারা হজে গিয়েছিল তারা সবাই আওয়ামী লীগ করে। ওরে মুসলমান, তাফসিরুল কোরআন মাহফিল কেন বন্ধ করতে চায়? আমি দেবিদ্বার দেখলাম কলিজা টুকরা যুবক ভাই রুবেল ভাই যদিও ছাত্রলীগ করে, কিন্তু নামাজের যখন সময় হয় কসম খোদার নিজেও নামাজে যায়। আপনারা বলবেন হুজুর কারুর থেকে শুনছেন নাকি? কসম খোদার কোরআনটা সাক্ষী, আমি মাগরিবের সময় কোন একদিন দেবিদ্বার এক মোবাইল দোকানের সামনে দাঁড়ায় আছি, নামাজে যাব, একটা খরিদ করলাম, একটা বস্তু খরিদ করলাম, আর রুবেল ভাই দোকানের সামনে এসে দাঁড়াইছে, মোটর সাইকেল থেকে নামলেন দেবিদ্বার ছাত্রলীগের সাধারণ সম্পাদক, উনি নামার পর বলতেছে দোকানের ভিতরে 5-7 জন আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে ছেলেগুলো দাঁড়ায় আছে, এই বেটা তোরা এখানে কেন দাঁড়ায় আছো? কয়েকটু আসছি ওখানে একটু কাজের জন্য, কয়েক কোনো কাজ টাজ নাই, আমিও নামাজে যাই, তাড়াতাড়ি আয়, তোরাও নামাজে আয়, আল্লাহু আকবার। বাগুরের লিটন সরকার নামাজের আগে যে বক্তব্যটা দিলেন গত 2 বছর আগে, বলেন তো আপনারা অন্তর থেকে জবাব দেন, গত 2 বছর আগে কি কোনো ওয়াজ মাহফিলে গিয়া উনি এরকম বক্তব্য দিতে পেরেছে নাকি? কি এই 2 বছরে কি উনি মাদ্রাসায় পরে মুহাদ্দিস হয়ে গেল, উনি মুফতি হয়ে গেল, হাফিজ হয়ে গেল, মাওলানা হয়ে গেল নাকি? না, এ যুবক ভাই, এ যুবক ভাই, এগুলো তার 2 বছরের ভিতরে কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, এরা হাফেজ হয় নাই, ওরা মাওলানা হয় নাই, ওরা মুফতি হয় নাই, কিন্তু মাওলানা মুহাদ্দিস মুফতি না হওয়ার পরেও এরপরও কেন এরা দিনের দাওয়াত দেয়? আগে গালের ভিতরে দাঁড়িয়ে ছিল না, এখন গালের ভিতরে দাঁড়িয়ে আছে না নাই? আগে মাথায় টুপি ছিল না, এখন মাথার ভিতরে টুপি আছে না নাই? এগুলো আর কিচ্ছু না, আর কিচ্ছু না, এগুলো সব হলো তাফসির কোরআন মাহফিলের ফলাফল, কথা কয় না ঠিক কি বলো? এই তাফসিরুল কোরআন মাহফিলের যখন বয়ান শুনে মাওলানা ডক্টর মিজানুর রহমান আল আজহারির ওনার বয়ান শুনে শুনে যুবকরা যখন টাকনোর উপরে কাপড় তোলা শুরু করে দিল, মাথায় টুপি তোলা শুরু করে দিল, বাংলার জমিনের ওয়াইজিনের জগতের ভিতরে শ্রেষ্ঠ ওয়াইজ আল্লামা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বরকাতুম হযরতের বয়ান শুনে ময়দানের ভিতরে মানুষ যখন কান্না করতে করতে গুনাহগার মানুষগুলো যখন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়, মাওলানা মিজানুর রহমান আজহারির বয়ান শুনে শুনে মানুষ যখন, যুবকরা যখন নামাজি হওয়ার জন্য চেষ্টা করে, মাওলানা হাফিজুর রহমানের বয়ান শুনে শুনে জমিয়ার দুনিয়ার জমিনের ভিতরে যুবকরা যখন গালের ভিতরে আগে দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়ে রাখার জন্য অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটা মাহফিলে করে
এদিক দিয়া কিছু ইহুদি নামদারি এদের কিছু দালাল মুসলমান নামদারি ইহুদির দালালদের মাথা খারাপ হয়ে গেছে, কথা কন ঠিক কি না? কারণ তারা দেখতেছে ওদেরকে যদি আটকানো না হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যে বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। এজন্য তাফসিরুল কোরআন মাহফিল পে আমরা খুশি না বেজার, কিন্তু একদল বেজার আছে না নাই, আমরা তাদেরকে বলতে চাই ওরা কি যেন মনে করে যুবক তাফসিরুল কোরআন মাহফিলের নাম শুনলেই বন্ধ করে দেওয়ার জন্য হুমকি আছে না নাই, কথা কয় না, ধমকি আছে না নাই, কেন তাফসিরুল কোরআন মাহফিল কেন তোমরা বন্ধ করতে চাও? আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা জবাব দেন, এই আসমান কার, এত আস্তে, এই আসমান কার, এই জমিন কার, আমি কার, আপনারা কার, জমিন কার? আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কোরআনের কথা হবে কার? এমন ক্ষমতা আছে বাধা দেওয়ার, কথা কন ঠিক কি না? এটা আল্লাহর জমিন, আল্লাহর জমিন, আল্লাহর জমিন, আল্লাহর জমিনের ভিতরে পূর্বেও কোরআনের আলোচনা হয়েছিল, বর্তমানেও কোরআনের আলোচনা চলে, কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা চলবে। এই আলোচনা বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা কারোর ভিতরে নাই, কথা কন ঠিক কি না? আমরা তাদেরকে সতর্ক বার্তা জানাইতে চাই, তোমরা যারা তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করতে চাও, কসম খোদার পূর্বেও তাফসিরুল কোরআন মাহফিল চলেছে, ওয়া কোরআনের আলোচনা বর্তমানেও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ যদি হাত বাড়ায়া, কেউ যদি তাফসিরুল কোরআন মাহফিল কোরআনের আলোচনা বন্ধ করতে আসো, কসম খোদার যে জবান দিয়ে বন্ধ করতে আসবা ওই জবান স্তব্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা বন্ধ হবে না, কথা কন ঠিক কি না? আমরা কোরআনের পক্ষে আসি না নাই, তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষে আসি না নাই, উলামা একরামদের পক্ষে আসি না নাই, আল্লাহ কবুল মঞ্জুর করুক, বলেন আমিন। কি আজব দুনিয়া! আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আজ আমরা আমাদের ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, মুসলমানের ধর্মীয় অনুপ্রেরণার অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, মুসলমান কিছু বলার মতো ক্ষমতা থাকে না, তার কারণ কি? আজ মুসলমান জমিনের ভিতরে অবহেলিত, অপমানিত, নিষ্পেষিত, অপদস্থ, কথা কোন ঠিক কি না? মিথ্যা বললাম না সত্য বললাম? এই জমিন কি মুসলমানের নয়? এটা মুসলমানের জমিন নয়? বাংলাদেশ কি মুসলমান বেশি না হিন্দু বেশি? জোরে আওয়াজ করে বলেন, মুসলমান বেশি না বৌদ্ধ বেশি? মুসলমান বেশি না খ্রিস্টান বেশি? 85-90% মুসলমানের দেশে ধর্মীয় অনুপ্রেরণার অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য ক্ষমতা তোমাকে কে দিয়েছে? আর এগুলো বন্ধ করার জন্য চেষ্টা করে আমরা কিছুই বলতে পারি না, তার শুধুমাত্র কেবলমাত্র একটাই মাত্র কারণ, রহমাতুল্লিল আলামিন বলেন যে আজ জগতের মানুষগুলো রাসূলের আদর্শ থেকে বাইরে চলে গেছে, আজ জগতের উম্মতেরা রাসূলের আদর্শ মানতে চায় না, যার কারণেই জমিনের মুসলমানের উপরে সিরিয়ায় কারামাইর খায় মুসলমান মার খায়, বসনিয়ায় কারামাইর খায় মুসলমান মার খায়, চায়নায় কারামার খায় মুসলমান খায়, বার্মায় কে মার খেলো মুসলমান খেলো, বাংলার জমিনেও মাঝে মধ্যে অপমানিত হয় জেলখানায় ঢুকতে হয়, কারণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের দলেরা, কথা কন ঠিক কি না? মুসলমান তো মার খাওয়ার জাতি নয়, মুসলমান কেন মার খাবে? এ মুসলমান মার খাওয়ার পিছনে শুধুমাত্র কেবলমাত্র একটাই মাত্র কারণ, রহমাতুল্লিল আলামিন বলেন আজ দুনিয়ার উম্মতেরা আমি নবীর আদর্শ থেকে বান্দাগুলো বেরিয়ে গেছে, আজ আমরা রাসূলের আদর্শ মানি না, আজ আমরা রাসূলের আদর্শ মানি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তুল্লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূলের আদর্শ। কার আদর্শ? জোরে বলেন। আজ আমরা রাসূলের আদর্শ মানি না বিদায়, আজ আমাদের উপরে এত অপমান, এত নিষ্পেষিত, এত অবহেলিত, এত মায়ের আমরা খাইতেছি। তাকায় দেখেন আজ মুসলমানের প্রত্যেকটা বিয়ে শাদিতে
কি মুসলমানের নিয়ম নীতিতে হয় না বিদুর্মীদের কালচার অনুযায়ী হয়। প্রত্যেকটা যুবকদের মাথার চুলের দিকে তাকালে কার মেসি নেইমার অথবা তামিম ইকবাল মাশরাফি বিন মর্তুজা কথা কন ঠিক কিনা? আজ যুবকরা কাকে কাকে আজ তারা মডেল বানাইলো? আজ রোনালদিন হুকে মডেল বানায় দিল, আজ মেসিকে মডেল বানায় দিল। কে মহিলারা কোন পোশাক পরে স্টার জলসা দেখে দেখে পাখি জামা তারা পরিহিত করে, আজ মহিলারা কোন পোশাক পরিহিত করে বলে ভিন্ন দেশের বিদুর্মীদের কালচার অনুসরণ করে ওরা পোশাক পরিধান করে, যার কারণেই তো যুবকরা রাসূলের আদর্শ থেকে বেরিয়ে গেল। বৃদ্ধ বাবাজিরাও পর্যন্ত বলে চুল একটু সাদা হয়েছে, সাদা দোকানে গিয়ে কয় দামি কালি আসিনি কালি তাড়াতাড়ি কালি কর, আসে না পর্দার অন্তরালের মা বোনেরাও পর্যন্ত ওরা বাইরের ভিন্ন দেশের বিদুর্মীদের কালচার অনুসরণ করে ডেসাব মিলায়া মিলায়া নায়ক নায়িকাদের সাথে ডেসাব মিলায়া মিলায়া পরে কথা কন্ঠে কি না? আজ মুসলিম যুবক যখন, আজ মা বোনেরা যখন, বৃদ্ধ বাবারা যখন রাসূলের আদর্শ বাদ দিয়ে ভিন্ন ধর্মের বিদুর্দিদের ওদের কালচার অনুসরণ করে চলছে, ঠিক তখন থেকেই মুসলমান অপমানিত নিষ্পেষিত অবহেলিত মার খাওয়া মুসলমানদের কপালে লিখা হয়ে গেছে। না হয় 85% মুসলমানের দেশে, না হয় 85% থেকে 90% মুসলমানের দেশে কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য কোনো হুমকি ধমকি আসতে পারত না, কথা কন্ঠিক কিনা? আজ জমিনটা কি হয়ে গেল? বক্তা সাহেব স্টেজের ভিতরে উঠছে, ওঠার পরেই বলে হুজুর কোরআন দিয়ে বয়ান করবেন, হাদিসের আলোকে বয়ান করবেন, কোরআনের বাইরেও বলবেন না হাদিসের বাইরেও বলবেন না, বলে কি বলে না কথা কয় না, বলে কি বলে না? আপনারা রাগ করতেছেন আমার কথায়? আপনাদের প্রধান মেহমান যার জন্য অপেক্ষা ইয়াসিন আহমদ ফারুকি দামাত বারকাতুম, নজির আহমদ দামাত বারকাতুম, হজরতরা এখনই এসে যাবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের জন্য দোয়ার জন্য আমি বসেছি, এই কথাগুলি রাগ করতেছেন আপনারা? সামনে কিছুক্ষণ বলবো, হজরতরা আসা পর্যন্ত বলবো, তাহলে আমার সাথে একটু জবাব দিবেন পারবেন ইনশাআল্লাহ? বলেন আজ বিরান 85 থেকে 90% মুসলমানের দেশে যখন বক্তারা স্টেজে বসে বয়ান করার জন্য বয়ান করতে আসলেই লোকেরা বলে হুজুর কোরআন দিয়ে বয়ান করবেন, হাদিসের আলোকে বয়ান করবেন, কোরআনের বাইরে কিছু বলবেন না, হাদিসের বাইরেও কিছু বলবেন না। বক্তা মহোদয় যখন কোরআন হাদি নিয়া যখন কোরআনের আয়াত খুলে খুলে আয়াত খুলে খুলে ঘুষের বিরুদ্ধে বলে, যখন সুদের বিরুদ্ধে বলে, যখন দুর্নীতির বিরুদ্ধে বলে, যখন বসে বসে অপক্ষমতার বিরুদ্ধে বলে, তখন মাহফিলে উঠে বক্তাকে চেয়ার থেকে তুলে কারা কারাগারের ভিতরে বলে দেওয়ার মতো হুমকি জমিনে আছে না? না আরো জোরে করে আছে না? না কোরআন দিয়া বয়ান করেন, হাদিস দিয়া বয়ান করেন, সব ঠিক আছে ও হুজুর, সব ঠিক আছে, কিন্তু গোশের বিরুদ্ধে বলবেন না, সুদের বিরুদ্ধে বলবেন না। আমরা যে রডের বোতলে বাঁশ দিয়া কালবাট বানাই রাস্তা বানাই, এগুলো দুর্নীতির বিরুদ্ধে বলবেন না, অপক্ষমতার বিরুদ্ধে কিছু বলবেন না। নামাজের কথা বলুন, প্রয়োজন লাগলে পকেটের টাকা দিয়ে মসজিদে এসি লাগাইয়া দেব, কথা কন ঠিক কিনা? রহমাতুল্লিলাহ লাবিন যদি তৎকালীন সময়ে আবু জাহেলদের উকবা সাইবা এদের কাছে যদি বলতো আমি তোমার ধর্মের বিরুদ্ধে কিছু বলবো না, আমি আমার ধর্ম নিয়ে আসি, তাহলে বলেন তো আবু জাহেল উকবা সাইবা কি রহমাতুল্লিল আলামিনের উপরে কোনো অত্যাচার করতো নাকি? আরে আবু জাহেল তো অফার দিয়ে দিছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কি লাগবে? মক্কার জমিনের ক্ষমতা লাগবে নিয়ে যাও, ধন সম্পদ লাগবে নিয়ে যাও, এই মক্কা নগরীর ভিতরে ঘুরে 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 সুন্দরী কন্যাদের মধ্য থেকে বাছাই করে শ্রেষ্ঠ কন্যাটা তোমার সাথে বিবাহ দিয়ে দেওয়া হবে, এরপরেও তুমি তোমার ধর্ম নিয়ে থাকো কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলবা না, তুমি তোমারে নিয়ে থাকো, তুমি যেই খানকার মধ্যে আসো প্রয়োজনে এয়ার কন্ডিশন লাগাইয়া দেবো, এরপরেও আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলিও না, আমরাও তোমার বিরুদ্ধাচরণ করবো না, এমন অফার রাসূলকে দিছে কি দিছে না? আপনারা জানেন না দিছে কি দিছে না? আরো জোরে কোন দিছে কি দিছে না? অন্তর থেকে জবাব দিয়ে বলেন
টাকার অফার কি রাসূল গ্রহণ করেছিলেন? মেয়ের অফার কি গ্রহণ করেছিলেন? ক্ষমতার অফার কি গ্রহণ করেছিলেন নাকি? ঠিক মুসলমান, রাসূলের আদর্শ যদি আমরা মানতাম, 5000 টাকা খায়া তালাকের মাসালা গুড়ায়া স্বামী স্ত্রীকে জিনায় লিপ্ত করতাম না। কথাগণ ঠিক কি না? আজ বেতন 2000 টাকা বাড়ানোর জন্য কমিটি সুৎকায় গুসকায় দুর্নীতি করে, অপব্যবহার করে, এগুলোর বিরুদ্ধে না বলে শুধু টাকা 2000 বেতন বাড়ায় দিবে বলছে, এগুলো না বলে বলে 20 বছর, 25 বছর, 30 বছর মসজিদের চাকরি করে এমন ইমাম জমিনের ভিতরে আছে না? নাই। কিন্তু আমরা সময়কালে তাকায় দেখতে পাই কোন মিম্বারের ভিতরে ইমাম সাহেব যদি হক কথা বলা শুরু করে দেয়, প্রথম 1 মাস তো 2 মাস তো দূরের কথা, যদি জায়গা মতো লেগে যায় প্রথম জুমাতেই খতিবের চাকরি নট। আছে না? নাই। আছে না? নাই। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, কি হয়ে গেল জমিনের ভিতরে? কি হয়ে গেল আজ আমাদের কারণে? আমরা মুসলমানরা চিন্তা করতেছি 85-90% মুসলমানের দেশে আমরা কেন নির্যাতিত, আমরা কেন অপমানিত, আমরা কেন কারার ভিতরে থাকব? আমরা তো স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘুরব বলে আমরা তো কাউকে জিজ্ঞেস করে কোরআনের মাহফিল করার কথা না, বরং জমিনের ভিতরে 8-10-12% হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী, ওরা যদি কোনো পূজা মণ্ডপ করত, ওরা যদি কোনো নাচনিওয়ালা দিয়া কোনো গানের অনুষ্ঠান করত, ওরা মুসলমানদের কাছ থেকে পারমিশন নিয়া তারপরে পূজা মণ্ডপ করার কথা কথা কয় না? কিন্তু জমিনের ভিতরে এ আপনারা শিক্ষিত সমাজের ভাই গো, আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি, কোনো আমাকে খুশি করার জন্য জবাব দেওয়ার দরকার নাই। আপনারা যদি জানেন তাহলে জবাব দেন না, আমায় চুপ থাকেন। বলেন তো কোনো পূজা মণ্ডপ করার জন্য 12 মাসে 13টা পূজা, তো কোনো পূজা মণ্ডপ করার জন্য অনুমতি লাগে নাকি? লাগেনি। কিন্তু ওয়াজ মাহফিল করার জন্য অনুমতির দরকার আছে না? নাই। তাহলে কি বুঝলা, কি বুঝলা? সংখ্যায় যদিও মুসলমান বেশি, ক্ষমতা কথা কয় না, কথা কয় না, সংখ্যায় যদিও মুসলমান বেশি। এই একজনের 2 ছেলে, উনি মারা গেছে, এই 2 ছেলের ঘরে একজনের ঘরে 5 জন সন্তান, আর একজনের ঘরে 1 জন সন্তান, বুঝে থাকলে জবাব দেন, ক্ষমতা কি 5 জনওয়ালা যুবকের বাবার না 1 জনওয়ালা যুবকের বাবার? কয়জন? 5 জন। সংখ্যাগরিষ্ঠ যার থাকবে তেই তো ক্ষমতা বলো, কথা কয় না? সংখ্যাগরিষ্ঠ যার বেশি সেই তো ক্ষমতাওয়ালা থাকার দরকার ছিল। কিন্তু মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ কেমন, সংখ্যাগরিষ্ঠ কেমন, যার কোনো তুলনা হয় না। যদি 50% হতাম, 60% হতাম তাহলে কথা ছিল, কিন্তু যার কোনো তুলনা হয় না রে মুসলমান যুবক। ওরে মুসলমান যুবকের দল, ও মুসলিম যুবক ভাইয়েরা আমার, এজন্য হাতে ধরে পায়ে ধরে বলি রাসূলের আদর্শ মানতে হবে। কার আদর্শ? নারে তাকবীর, নারে তাকবীর! আমার উস্তাদ তুল্লা মাওলানা ইয়াসিন আহমদ ফারুকি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, অনুমতি নিয়েছি 2 মিনিটই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ, আপনারা রাগ করবেন, চলবে একটু। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, মুসলমান কম না বেশি? মুসলমান যদিও বেশি, মুসলমানের অন্তরের ভিতরে রসুলের প্রেম আছে না? নাই। এই জমিনের ভিতরে, এটা মুসলমানের জমিন, মুসলমানের জমিনের ভিতরে, ওরে মুসলমান কোথায় বসবাস করো, কোথায় বসবাস করো? আজ মুসলমান হিসেবে মুসলমানরা তাহাজ্জুদ পড়ে, মুসলমানরা ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, আবিন পড়ে, ইশরাক পড়ে, এতাস পড়ে মুসলমানেরা। কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে কথা ছিল ক্ষমতা মুসলমানের হাতে থাকার কথা, কোন ঠিক কিনা? কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের ভিতরে হিন্দু ভাইরা পূজা মণ্ডপ করে অনুমতি লাগে না, কিন্তু মুসলমানেরা দনপুরী অনুপ্রেরণার অনুষ্ঠান করতে গেলেই অনুমতির দরকার আছে না? নাই। কথা কোন আছে না? নাই।
শুধু কি তাই, শুধু কি তাই, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার স্থান, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের স্পন্দন, প্রত্যেকটা মুমিন বান্দার হৃদয় দিয়ে যারে মোহাব্বত করে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মোহাব্বত করেন কি করেন না, করেন কি করেন না? এটা মুসলমানের জমিন কিনা বলেন না, এটা মুসলমানের জমিন কিনা? যদি মুসলমানের জমিন হয়ে থাকে, মুসলমানের হৃদয়ের স্পন্দন নবীকে নিয়ে গালি দেয়, মুসলমান এখনো পর্যন্ত নবীর ইজ্জত হেফাজতে, এই রাসূলের ইজ্জত হেফাজত করতে গিয়া রাসূলকে শেষ নবী মানে না, এদের বিরুদ্ধে গিয়া এখনো পর্যন্ত এমন কঠোর প্রতিবাদ আন্দোলন মিছিল করতে পারে নাই। যদি কঠোর প্রতিবাদ আন্দোলন মিছিল মুসলমান যুবকেরা করতে পারত, আরো বহুত আগে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হয়ে যেত, কথা কন ঠিক কিনা, ঠিক কিনা বলেন? এ মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি প্রেম তোমাদের মাঝে! সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একজন ইহুদি গালি দিছে, কিচ্ছু বলে না, আবু বকরের বাবাকে গালি দিছে, কিচ্ছু বলে না, তার মাকে গালি দিছে, কিচ্ছু বলে না। চতুর্থবার যখন এ সিদ্দিক আকবরকে ডাইকা ইহুদি বলে, তোর আল্লাহ ফকির, তোর নবী ফকির, আর সহ্য করতে পারে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিছে, কিচ্ছু বলছে কথা কয় না, কিছু বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিছে, কিচ্ছু বলে না। এ মুসলমান গো, তার বাবাকে গালি দিছে, কিচ্ছু বলে না। এ তার মাকে গালি দিছে, কিচ্ছু বলে না। কিন্তু যখনই আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আর রসুলকে নিয়ে কটুক্তি করেছে, আবু বকর সাহাবি, উনি কি নরম না গরম? নরম না গরম? ওই নরম সাহাবীর হাতাটা বটে, হাতটা লম্বা করে একটা বিশাল চর ইহুদির গালের ভিতরে চড়াইয়া দিছে। ইহুদি গিয়া বিচার চাইল বিশ্ব নবীর কাছে, ও নবী আপনি বিচার করে দেন, আপনি ইনসাফ ভিত্তিক বিচার করেন, কি হয়েছে? আবু বকর মারছে। আরে না, আবু বকর না, উমর মারছে। কয় না না, আবু বকরই মারছে। ঠিক আছে, আবু বকরকে ডাকা হলো। আবু বকর বলে, হ্যাঁ আমি মারছি, কেন মারছো? কয়, সে আমাকে গালি দিছে, আমার বাবাকে গালি দিছে, আমার মাকে গালি দিছে, এজন্য তুমি মারবা? কয়, না না হুজুর, আপনি পুরাটা আগে শুনুন, আমাকে গালি দিছে, আমি ধৈর্যের পরিচয় দিয়ে দিছি, আমি কিছু বলি নাই। আমার মাকে গালি দিছে, ধৈর্যের পরিচয় দিয়ে দিছি, আমি কিচ্ছু বলি নাই। আমার মাকে গালি দিছে, ধৈর্যের পরিচয় দিয়ে দিছি, আমি কিচ্ছু বলি নাই। তাইলে তুমি চোর বসাই না কেন? চতুর্থবার আমারেও গালি দেয় নাই, আমার মারেও গালি দেয় নাই, আমার বাবারেও গালি দেয় নাই। চতুর্থবার আমার আল্লাহকে নিয়ে, আপনি নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমি আমার গালি দেওয়ার কারণে সহ্য করে নিয়েছি। এ মুসলমান, আবু বকর বলে, আমার বাবাকে গালি দেওয়ার কারণে সহ্য করে নিয়েছি, আমার মাকে গালি দেওয়ার কারণে সহ্য করে নিয়েছি। ও নবী গো, যখন আপনাকে নিয়ে কটূক্তি করেছে, তখন আমি আবু বকর আর সহ্য করতে পারি নাই। পাঞ্জাবির হাতাটা বটে লম্বা করে একটা চর তার গালের ভিতরে বসায় দিছে, আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। আমরা চান্দিনা এলাকার যুবকরা কি এমন অঙ্গীকারবদ্ধ হতে পারি, আমার কেউ গালি দিবে ধৈর্যের পরিচয় দিয়া দেব, আমার বাবাকে গালি দিবে ধৈর্যের পরিচয় দিয়া দেব, আমার মাকে গালি দিবে ধৈর্যের পরিচয় দিয়া দেব, কিন্তু কেউ যদি রাসূলকে অবমাননা করে, সব সহ্য করা সম্ভব, রাসূলের অবমাননাকারী এটা সহ্য করা সম্ভব না, কথা কন ঠিক কিনা? সব সহ্য করবো রাসূলের অবমাননা, কথা কয় না, সব সহ্য করবো রাসূলের অবমাননা, বলেন মানি না, মানব না, মানতে পারি না, বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ভিতরে রাসূলের প্রেম নাই আছে, তাহলে বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, কথা কয়েন, অবমাননাকারীরা রক্ষা পাবি না, বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, কথা কয় না?
বাংলা আরবির মুসলমান জেগে উঠেছে, লাজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে যে তাদের হবে আজি কবর রচনা। বলেন মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বলেন মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শমশির, বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শমশির, খতম করো আবু জাহেলের নাতি প্রতিশগ্রি পাতা পায় না। বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শমশির, বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শমশির, খতম করো আবু জাহেলের নাতি প্রতিশগ্রি, ও নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। বলেন মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বলেন মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা, কথা কয় না। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, কথা কন ঠিক কিনা, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। বলেন মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বলেন মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। এটা মুসলমানের জমিন, এটা শাহ জালালের জমিন, এটা শাহ মাকতুমের জমিন, এটা সৈয়দ ফয়জুল করিমের জমিন, এটা মাওলানা শাহ আহমদ শফির জমিন, কথা কন ঠিক কিনা। শাহ আহমদ শফির জমিনে মুসলমান সব কিছু চলতে পারে, কিন্তু নবীর ব্যাপারে কেউ যদি কটুক্তি করে সহ্য করা হবে না, কথা কন ঠিক কিনা। শেষ মুহূর্তে আমার উস্তাদ তুল্লা মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি দামাত বরকাতুমকে সামনে বসিয়ে আমি চান্দিনা পৌরসভায় বলে যেতে চাই, এই জমিন মুসলমানের জমিন, কথা কন ঠিক কিনা। এটা শাহ জালালের জমিন, শাহ মাকতুমের জমিন, ফয়জুল করিমের জমিন, এটা স্বাধীন দেশ, স্বাধীন বাংলাদেশ, কথা কন ঠিক কিনা। এটা মুসলমানের জমিনের ভিতরে, এই মুসলিম জমিনের ভিতরে হিন্দু থাকবে কোনো বাধা নাই, খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই, বৌদ্ধ থাকবে কোনো বাধা নাই, কিন্তু উলামায়ে কেরামদের একটাই কথা, সব বিতর্মীরা থাকতে পারবে, কিন্তু মুসলমানের জমিনে কোনো নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী কাদিয়ানিরা থাকতে পারবে না, কথা কন ঠিক কিনা। এজন্যই তো আমরা বলি, আপনারা কি আমার সাথে একমত, সবাই থাকতে পারবে, নাস্তিক মুরতাদ থাকতে পারবে না, কথা কন ঠিক কিনা। সবাই একমত, সবাই একমত, কারা কারা একমত দুটো হাত তুলে আল্লাহর দেখায় দেন, কেউ হাত নামাবেন না, সকলে হাত মুষ্টি করেন, হ্যাঁ তাকবীর দিলে এভাবে বলবেন, ঠিক আছে, বলেন নাস্তিকতা নিবাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিবাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, কোদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, কথা কয় না, কথা কয় না, দুর্কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর না রে তাকবীর, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না, কথা কয় না, কথা কয় না, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সুরার বাংলা ছাড়তে হবে, দুর্কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিল একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর না রায় তাকবীর, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, কথা কয় না, কথা কয় না, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যা নিয়েছ অবস্থান এই বাংলাইটাই হবে না, যাও হিন্দুস্তান, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলাইটাই হবে না, যাও হিন্দুস্তান।
বদর কদমে সামনে চলো, বদর কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিল একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর না রে তাকবীর, ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের কাছে ক্ষমা চাই, প্রধান মেহমানের কাছে ক্ষমা চাই, এখানেই আমার আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।